পার্কের আড়ালে অশ্লীল কাজকর্মের অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলেন এলাকার সাধারণ মানুষেরা। পার্কের মূল ফটকে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সোহারই এলাকায় অবস্থিত কুলিক ইকো পার্কে। দীর্ঘ বেশ কয়েক বছর আগে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সৌজন্যে কুলিক বনাঞ্চল সংলগ্ন স্থানে সাধারণ মানুষের বিনোদনের জন্য তৈরি হয়েছিল এই ইকো পার্কটি। ক্যানেলের জলে বোটিং থেকে সুদৃশ্য বাগান, ফোয়ারা, ছোট শিশুদের জন্য মনোরঞ্জনের নানান সামগ্রী দিয়ে ভরপুর ছিল পার্কটি। যদিও সময়ের সাথে সাথে বেহাল হতে থাকে ইকো পার্ক, সম্প্রতি সেখানে বহিরাগত তরুণ তরুণীদের আনাগোনা বাড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিকিট কেটে পার্কে ঢুকে অশ্লীল কাজকর্মে লিপ্ত হচ্ছে তরুণ তরুণীদের একাংশ। ঝোপঝাড়ের আড়ালে দিনভর এমনটাই চলছে বলে অভিযোগ, যার জেরে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। স্থানীয় কিশোর কিশোরী ও যুব সমাজও এর দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে বলে অভিযোগ। যদিও তাতে নজর নেই পার্কের সার্বিক দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের। এ বিষয়ে পূর্বে স্থানীয় বাহিন গ্রাম পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনকে আবেদন জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বুধবার দুপুরে এলাকার মহিলা পুরুষ একত্রিত হয়ে প্রথমে পার্কের ভেতরে অভিযান চালিয়ে যুগলদের বের করে দেন। তারপর পার্কের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা না হলে পার্ক বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। আজকে আমরা পাড়ার 400-500 মহিলা ও 200 ছেলে মেয়ে আমরা আজকে সবাই মিলে একত্রিতভাবে হয়ে তালা মারলাম। আমরা অনেক সরকারি দপ্তরে গেছি, পুলিশ প্রশাসনে গেছি, ডিএম অফিসের কাছে গিয়েছি, ডিএমের কাছে গিয়েছি, বিডিওর কাছে গিয়েছি, যেমন এটার মালিক যে পঞ্চায়েত সমিতি, বারবার করে জানিয়েছি তারা কোনো স্টেপ বা কোনো কিছু স্টেপ নিচ্ছে না বা সমস্যার সমাধান করছে না। আমরা চাচ্ছি এই পার্ক বন্ধ হয়ে যাক, এখানে সরকারি বা বাচ্চাদের চিলড্রেন পার্ক বা অন্য কিছু হোক তাতে আমরা রাজি, কিন্তু এখানে এই পার্ক চলবে না, এই নোংরামি চলবে না। এই নোংরামির জন্য আমরা দীর্ঘ আন্দোলন করব, দরকার পড়ে এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা নামতে রাজি আছি। এখানে যে আমাদের বাড়ির সামনে পার্কটা আছে, জঘন্য নোংরা কাজ হয় এখানে, আমাদের বাচ্চা কাচ্চা যেতে পারে না পার্কের ভিতর। তারপরে স্কুল, এখানে স্কুলে ড্রেস পরে চলে আসতেছে, ড্রেস পরে ঢুকে যাচ্ছে, নোংরামি কাজ হয়। আজকে যে সব দাদা ভাইরা সবাই আমাদের তালা বন্ধ করে এখানে রেখে দিছে, এর তো সবাই জানানো হচ্ছে অনেক দিন থেকেই, হয়তো এক মাস বন্ধ থাকতেছে আবার খুলে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি একবারে এটা বন্ধ হয়ে যাক। এই ঘটনাকে ঘিরে এদিন উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়, যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।